শিয়ারা বলে সাহাবিরা মুরতাদ হয়ে গেছিল, আর যারা সুন্নি নামধারী তথাকথিত এক শ্রেণীর মুফতি যখনই কোন একটা হাদিস চলে আসতে তার সামনে, সে হাদিসটা সে মানে না বা তার মাঝহাবে মানা হয় না, তখন সে বলছে যে এই হাদিসটা তো এমন সাহাবি বর্ণনা করেছেন যেই সাহাবির বুদ্ধি ছিল কম। নাউজুবিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন? কোনো সাহাবির বুদ্ধি ছিল কম যদি কেউ বলে, তার ইমাম থাকে কী করে? থাকে কি করে তার ইমাম থাকে যে বলে সাহাবির বুদ্ধি ছিল কম? এই সাহাবি তিনি হাদিস মুখস্ত করতেন কিন্তু হাদিসের তর্জমা ব্যাখ্যা তিনি বুঝতেন না। সাহাবি যদি হাদিসের তর্জমা ব্যাখ্যা না বোঝেন তা আমি বুঝি না? 1450 বছর পরে তোমার মতো পণ্ডিতকে বোঝার দায়িত্ব আল্লাহ দিয়েছেন। এখন হাদিস ওনার মাঝহাবে চলে না, মাঝহাবকে টিকিয়ে রাখতে হবে আর হাদিসটাকে ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার উপায় হল যে এই হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিস বর্ণনা করতেন কিন্তু হাদিস বুঝতেন না, নাউজুবিল্লাহ। 1450 বছর পরে এসে বাংলার এক কুতুবি বললাম, আপনার কলিজায় লাগে, ব্যথা লাগে আপনার, লাগতে পারে আপনার, একজন লোক বলেন আপনার বাপের সমান বয়স, তার সমালোচনা করেন কেন? তো বললাম আমার বাপের বাপ আদম আলাইহিস সালাম, আমার বাপের বাপ আদম আলাইহিস সালাম জান্নাতে ভুল করে বিতাড়িত হয়েছেন, ওটা কোরআন হাদিসে আছে, কিয়ামত পর্যন্ত আমি তর্জমা করেই যাব, কোনোদিন আমাকে কেউ থামাতে পারবে না। আদম আলাইহিস সালামের একটা ভুল হয়েছিল, এত কোরআন হাদিস সেটা যদি আমি তর্জমা করে বলি, আল্লাহ পাক বলছেন আসা আদামু রাব্বাহু, আদম আলাইহিস সালাম তার প্রভুর নাফরমানি করলেন, ফাগাওয়া অতপর পথভ্রষ্ট হয়ে গেলেন। আল আদম আলাইহিস সালাম তার প্রভুর নাফরমানি করলেন, বলা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছের কাছে যেও না, সেই নিষেধ কিনি পালন করতে সক্ষম হননি। এটা আদম আলাইহিস সালাম সম্পর্কে যদি আমি বলতে পারি, আমার বাপ শবে বরাতের হালুয়া রুটি খেতেন, সেখান থেকে তাকে আমরা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি, আমার বাপ মরা বাড়িতে কোরআন পড়ে দাওয়াত খেয়ে বেড়াতেন, সেখান থেকে তাকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি, আমার বাপকে যদি আমি না ছাড়তে পারি তাহলে দুনিয়ার কোনো বাপের বাপ নাই, দুনিয়ার কোনো মানুষ নাই, দুনিয়ার কোনো বাপ সমতুল্য ব্যক্তি নাই যে কোরআন সুন্নার সঙ্গে বেয়াদবি করবে আর তাকে আমরা ছেড়ে দেব। 1450 বছর পরে এসে তিনি এত বড় আলেম হয়ে বললেন, নাসিরুদ্দিন আলবানি রাহেমাউল্লাহ ফার্মাসিস্ট, ফার্মাসিস্ট মানে সায়েদ আলী, আরবিতে বলে সায়েদ আলী আর ইংরেজিতে বলে ফার্মাসিস্ট, ফার্মাসিস্ট মানে যিনি ঔষধ বেচেন, রসায়নবিদ, ফার্মাসিস্ট ঔষধ বিক্রেতা, যিনি ঔষধ বিক্রি করেন তিনি কোন ঔষধের কি কাজ তা জানেন না, কে জানে? ডাক্তার জানে, প্রেসক্রিপশন করে ডাক্তার, আর ঔষধ বেচে ওষুধ বিক্রেতা। নাসিরুদ্দিন আলবানি রাহেমুল্লাহ কোন হাদিসের কি মান কোন হাদিসের কি কাম তা অতটা বুঝতেন না, ও বুঝেছিলেন মাঝহাবি ইমামরা। নাসিরুদ্দিন আলবানি রাহেমুল্লাহ শুধু হাদিস মুখস্থ করেছেন, কোনটা সহিফ কোনটা জয়ীফ হাদিস এটা বলে শেষ করে দিয়েছে। আমাকে যখন প্রশ্ন করা হলো নাসিরুদ্দিন আলবানি রাহেমুল্লাহ সম্পর্কে এত বড় মন্তব্য তিনি করলেন, তার সম্পর্কে আপনার কি মন্তব্য? তাহলে মন্তব্য করার ভাষা আমার নাই, তবে এতটুকু বলবো তার পূর্বপুরুষেরা বলেছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঔষধ বিক্রেতা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের সাহাবীর মতো সাহাবি, জলিলুল কদর সাহাবি, যেই সাহাবি তার জীবদ্দশায় আল্লাহ নবীর জীবদ্দশায় বিয়ে করেন নাই। লোকেরা জিজ্ঞেস করলেন আপনি যদি আল্লাহ নবীর জীবদ্দশায় বিয়ে করতেন নবী আপনার বিয়েটা পড়াতেন, নবীর মাধ্যমে আপনার বিয়েটা হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকা অবস্থায় আপনি বিয়ে করলেন না,
নবী সাল্লাম ইন্তেকালের পরে বিয়ে করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি আল্লাহর নবীর ইন্তেকালের পরে জিবরিল আমিন আর ওহিনী আসেন না আমি নবী সাল্লামের দরবারে খায়ে নেখে পড়ে থাকতাম নবী সাল্লামের কাছ থেকে কোন হাদিস কখন আসে সেই হাদিসটা মুখস্থ করার জন্য আমি প্রস্তুত থাকতাম বিয়ে করে সংসার করলে আমার এই খেদমত সম্ভব হবে না তাই আমি বিয়েটা একটু বিলম্ব করে করলাম আপনার মতো পেটপালা মৌলবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ছিলেন না মদিনার অলিতে গলিতে বহুদিন বেহুশ হয়ে পড়ে গেছেন ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমাকে আল্লাহ পাক আজকে খুব ভালো রেখেছেন কিন্তু এমন একদিন ছিল ক্ষুধা সহ্য না করতে পেরে মদিনার গলিতে অলিতে বেহুশ হয়ে পড়ে যেতাম আমি রাসূলের সাহাবীগণ বুঝতে পারতেন না যে আমি অক্ষুধার তাড়নায় আমাকে মৃগীর রোগী মনে করে লোকেরা পানি ঢালত মাথায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম ছিল আব্দুর রহমান বিন সাখার আদ-দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারদাহু খায়বারের যুদ্ধের দিন তিনি ইসলাম গ্রহণ করলেন রাসূলুল্লাহ সাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি যে ভুল পথে ছিলাম সেখান থেকে ফিরে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিতে চাই একজন সাহাবী বলে উঠলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লোকটা ইবনুল কাওকালকে হত্যা করেছিল একজন সাহাবী তার নাম ছিল ইবনুল কাওকাল ইবনুল কাওকালকে এই লোকটা হত্যা করেছিল তার মানে ইনি এসেছেন ইসলাম গ্রহণ করার জন্য আর একজন পাশ থেকে বলছেন ইনি ইবনুল কাওকালকে হত্যা করেছিলেন তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহর প্রশংসা যেই আল্লাহ আমার মাধ্যমে ইবনুল কাওকালকে শহীদ হয়ে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিয়েছে সেদিনে আমার হাতে ইবনুল কাওকাল শহীদ হয়ে জান্নাতে বসে আছে আর আমি সুযোগ পেয়েছি ইসলাম গ্রহণ করেছি আমিও জান্নাতের আশা করি সেদিন যদি উল্টা হতো ইবনুল কাওকালের দ্বারা আমি নিহত হতাম তাহলে আমি হতাম জাহান্নামের কীট আমার হেদায়েতের সুযোগ হতো না আল্লাহর হাজারো শুকুর আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছেন আমার ভাইও জান্নাতে গেছে আমিও জান্নাতে যেতে চাই তুমি আবার এত কথা বলো কেন রাসূলুল্লাহ সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রহণ করলেন তিনি বানী দাওস গোত্রের ছিলেন রাসূলুল্লাহ সাল্লাম তার বানী দাওস সম্পর্কে দোয়া করেছিলেন আল্লাহুম্মা আতি দাওসা হে আল্লাহ তুমি দাওস গোত্রকে হেদায়েতের পথ দেখাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে জীবনকে ফানা করে দিলেন যখনই মাজহাবি কোনো ফতোয়ার সাথে কোনো হাদিসের সংঘর্ষ হয় মাজহাবি আলেমেরা বলে এই হাদিস আবু হুরায়রা বর্ণনা করেছে অতএব হাদিস চলবে না